আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। কারো পৌষ মাস, কারো আবার সর্বনাশ, আর বিষয়টা যদি হয় দুইটা বন্ধুর মধ্যে তখন কিন্তু একটা ঝামেলা। বেসিক্যালি এই মুহূর্তে জিও পলিটিক্সটা যদি আমরা একটু যারা বুঝি তারা বুঝি যে প্রত্যেকটা দেশই নিজেদের স্বার্থেই অন্য দেশের সাথে সুসম্পর্ক বা দুঃসম্পর্ক তৈরি করে। বেসিক্যালি কেউই কিন্তু কেউর বন্ধু না। বাংলা চলচ্চিত্রের মান্না ভাই বলে গেছিলেন, বাংলা চলচ্চিত্রে কেউই কেউর বন্ধু না। দর্শক, এই মুহূর্তে আমেরিকার বিপরীতে যেই একটা পরাশক্তি তৈরি হয়েছে রাশিয়া, ইরান প্রকাশ্যে, পেছনে চীন সহ আছে, বাট মাঝখানে একটা দেশ তুরস্ক। তুরস্ক কিন্তু একটা কৌশলী অবস্থানে আছে। তুরস্ক যে কার পক্ষে সেটা বোঝাই কিন্তু কষ্টকর। একদিকে ইউক্রেনকে সহযোগিতা করতেছে, অপরদিকে পুতিনের সাথেও কিন্তু একটা ভালো সম্পর্ক রেখে চলতেছে। পুতিন কাকুও মাঝে মাঝে তুরস্ককে কিন্তু মূল্যায়ন করছে, এমনকি তার কথাও শুনছে। তো এর মাঝখানে কেন এতগুলা কথা যে কারো পৌষ মাস? বেসিক্যালি আপনার তুরস্কের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা বিশাল নেয়ামত আসছে, বাট এই নেয়ামতটাই আবার এই মুহূর্তে রাশিয়ার জন্য দুঃসংবাদে পরিণত হতে যাচ্ছে। তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলীয় সিরনাক প্রদেশের গাবার পার্বত্য এলাকায় একটি নতুন তেলের খনি আবিষ্কার হয়ে গেছে। নতুন এই খনিতে টোটাল 15 কোটি ব্যারেল তেল মজুদ রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করেছে আপনার সেখানের তেল উৎপাদনকারী বা উত্তোলনকারী যে সংস্থাগুলো আছে। আর এই তথ্যগুলোই দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলছেন মজুদকৃত এই তেলের মূল্য $1200 কোটি। তুর্কি মন্ত্রিসভার বৈঠকে গতকালকে এই তথ্য জানিয়েছেন প্রেসিডেন্ট এরদোয়ান। তিনি বলছেন যে তুরস্কের সমুদ্র উপকূলের বাহিরে যেই 10টি তেলক্ষেত্র রয়েছে এর মধ্যে এই খনিটাই সবচেয়ে বড় এবং বিশাল। এরদোয়ান বলছেন যে আমরা এই খনির 4টি কূপ থেকে প্রতিদিন খুবই উন্নত মানের 5000 ব্যারেল তেল উৎপাদন করতে পারব। তিনি জানান তুরস্ক 2021 সালে আরও যেসব তেলক্ষেত্র আবিষ্কার করেছে সেইখান থেকে আপনার 710 কোটি ব্যারেল তেল রিজার্ভে আরও যুক্ত হতে যাচ্ছে। এরদোয়ান বলেন তুরস্ক দৈনিক তেলের উৎপাদন বাড়িয়ে 1 লাখ ব্যারেলে নেওয়ার পরিকল্পনাও করছে, পাশাপাশি সমুদ্রে আরও তেল গ্যাসের অনুসন্ধানও জোরদার করবে। তুরস্ক এই মুহূর্তে জ্বালানির জন্য রাশিয়া এবং ইরানের উপর নির্ভরশীল। এবার আসেন ভিডিওর শুরুতে আমি যেই কথাগুলো বলছি, এর মধ্যে শুধু রাশিয়া থেকেই তুরস্ক কত পার্সেন্ট তেল নেয়? 44% তেল এবং গ্যাস আমদানি করে থাকে রাশিয়া থেকে। সো বুঝতেই পারছেন যে বর্তমান বিশ্বের এই তেল গ্যাস সংকটটা সারা পৃথিবীতে যেইভাবে মাথা চাড়া দিয়ে উঠেছে, তুরস্ক টেকনিক্যালি ব্যালেন্স করে যাচ্ছেন। ইভেন রাশিয়ার সাথে তুরস্ক একটা যৌথভাবে একটা বিশাল তেলের এবং গ্যাসের হাব তৈরি করার জন্য কিন্তু চুক্তি করেছে। চুক্তির শর্ত অনুযায়ী রাশিয়া থেকে তেল এবং গ্যাস এখানে আসবে, তুরস্ক এটাকে ইউটার্ন করে আপনার ইউরোপ অথবা অন্যান্য দেশে ছড়িয়ে দিবে, যেটা নিয়ে কোনো ঝামেলা হবে না। এখন তাহলে সমস্যাটা কোথায়? পুতিনের জন্য যে জায়গাতে একটু সমস্যার আশঙ্কা হচ্ছে সেটা হচ্ছে যে তুরস্ক এতদিন যাবৎ যে কৌশলী চলা রাশিয়ার সাথে চলেছে। আপনারা জানেন যে এই যুদ্ধের প্রাককালে রাশিয়া এবং তুরস্কের মধ্যে কিন্তু বাইজা গেছিল কিনিয়া, যে তুরস্ক থেকে ইউক্রেন অনেক ড্রোন কিনছিল, যে ড্রোনগুলার কারণে রাশিয়ার সেনাবাহিনী যথেষ্ট ঘায়েলও হয়েছিল। এরপরে পুতিন কিন্তু তুরস্ককে এটা নিয়ে আপনার বেশ কয়েকবার আবদার করছে। এর পাশাপাশি তুরস্ক আপনার কৃষ্ণ সাগরের যে অঞ্চলটা তাদের এলাকায় পড়ে সেইখান দিয়া রাশিয়ার রসদ সাপ্লাই, হ্যাঁ, আরও যে বিভিন্ন বিষয় ছিল সমুদ্রপথে সেইখানেও কিন্তু বাধা সাজছিল। বাট এরপর যখন বিশ্বজুড়ে তেল সংকটটা একটা হিউজ আকার ধারণ করলো, এরপরে আমরা দেখলাম যে এরদোগান কৌশলী পথে হাইটা রাশিয়ার সাথে সুসম্পর্ক করে উল্টা যুক্তরাষ্ট্রের সাথে তাদের প্রভাব থেকে বের হওয়ার চেষ্টা করছিল, বাট তিনি ন্যাটোর সদস্য। তো এরপরে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধে তুরস্কের অবস্থানটা হয়ে গেছিল ওয়ান কাইন্ড অফ নিরপেক্ষ, বাট তুরস্ক দুইজনকেই কিন্তু খাবার দিচ্ছে। এখন যেহেতু তাদের এই তেলের খনিটা আবিষ্কার হয়েছে সেখানে, রাশিয়ার উপর তথ্য বলছে প্রায় আপনার 15 থেকে 20% তেল এবং গ্যাসের যে বিষয়টা সেটা আমদানি তারা না করলেও চলবে, মানে এখানে একটা 50% বিষয় চলে আসছে। তো আরও নতুন করে যেহেতু তেল গ্যাস কূপ সন্ধান চলছে, যদি আরও 2-4টা হাতের মধ্যে পড়া যায় তখন তুরস্ক এবং রাশিয়ার মধ্যে কি সম্পর্কের ফাটল ধরবে কিনা সেটা নিয়েও অনেকে বলছেন। অপরদিকে ইরানের সাথেও তুরস্কের যে সম্পর্কটা সেটা কিন্তু প্রধান একটা জায়গা হচ্ছে এই যে তেল এবং গ্যাসের কানেকশন। মানে পৃথিবীর যারা শক্তিশালী দেশ আছে দেখেন নিজেদের দেশের জন্যই তারা এই ধরনের সম্পর্ক তৈরিও করে আবার ভাঙেও ফেলে। তবে তার মানে এই না যে রাশিয়া তুরস্ক যুদ্ধে জড়াবে, বাট
পুতিনের জন্য কিছুটা তো টেনশনের বিষয় হইল এই মুহূর্তে তুরস্কের এই তেলের খনি আবিষ্কার হইয়া বা সামনে যে ঘোষণাগুলো তুরস্কের প্রেসিডেন্ট দিতে যাচ্ছেন। তো দেখা যাক পরিবেশ পরিস্থিতি কোথায় যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।